ہمارا جلسہ اختتام پر ہے اور آخری مناجات ہونے والا ہے، اس لیے جو حضرات ادھر ادھر گھوم پھر رہے ہیں برائے مہربانی پنڈال کے نیچے آ جائیں اور دعا میں شریک ہو جائیں۔ اعتبار الخواتیم کے آخری کا اعتبار کیا جائے گا، اس لیے جو حضرات ادھر ادھر ہے برائے مہربانی دعا میں شریک ہو جائیں۔ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ اللهم আমি বলুন রাত্রির ঘুমটা তাদের হারাম হবে আর রাত্রির বিছানাকে ত্যাগ করে তারা আমার ঘরে এসে আমার দরবারে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, খোদা সত্যকারে তোমার বান্দা যারা হবে রাত্রির ঘুমটা তাদের হারাম হবে, এ কথাটা তো মুখে বললাম, তোমার কোরআন কোথায় বলেছে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما۔ কোরআন শরীফের পারা নম্বর ১৯, সুরার নাম সুরা ফুরকান, আয়াত নম্বর ৬৪-৬৫। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা হকিকতে নবীর উম্মত বলে দাবি করে, আমি আল্লাহ যাদেরকে বান্দা বলে ডেকেছি রাত্রির অন্ধকারে বিছানা তাদেরকে ধরে রাখতে পারবে না, সন্ধ্যেবেলায় নামাজ হবে সবকিছু কাজ সেরে সবাই শুয়ে যাবে, বিবি পাশে ঘুমিয়ে যাবে, বাচ্চা পাশে ঘুমিয়ে যাবে, বন্ধু পাশে ঘুমিয়ে যাবে, বান্ধবী পাশে ঘুমিয়ে যাবে, সারা পৃথিবীটা যখন স্তব্ধ হবে খোদার আশিক তখন জেগে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, সবাই যখন ঘুমিয়ে যাবে খোদার আশিক জেগে যাবে, টুক টুক করে উঠে ওযু করবে, নামাজের মুসাল্লাটা বিছিয়ে নেবে, দূরে কাত নামাজের নিয়ত করবে, লম্বা কেরাত হবে, লম্বা রুকু হবে, অনেক বড় বড় সিজদা হবে, আর সিজদায় পরে ঝরঝর করে কান্দার বলবে, রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। দুনিয়ার আজাব সহ্য করেছি, বিবির জ্বলন সহ্য করেছি, ভাইয়ের জ্বলন সহ্য করেছি, পাড়া প্রতিবেশী জ্বলনকে সহ্য করে নিয়েছি, আয় আল্লাহ ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না। আমি জান্নাতে যাব, আমার আব্বা মা সেদিন জাহান্নামে যাবে, আমি সন্তান হয়ে এটা সহ্য করতে পারবো না। আমি জান্নাতে যাব, আমার স্ত্রী সেদিন জাহান্নামে যাবে, আমি স্বামী হয়ে সেটা সহ্য করতে পারবো না। আমি জান্নাতে যাব, আমার রক্তের সম্পর্কে সব মানুষেরা জান্নাতে যাবে, আয় আল্লাহ সবাইকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যারা বান্দা হবে রাত্রির ঘুমটা তাদের হারাম হবে আর কেনে কেনে রাত্রির অর্ধেক অংশ শেষ করে দেবে, আমি আল্লাহ তাদের জন্য বলেছি তাদের কোনো ভয়
নয় জমিনও থাকবে না আর কবরও থাকবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কালামকে জিজ্ঞাসা করি খোদা মওলা হাকিম তুমি বলো যারা দ্বীনের কাজের সঙ্গে যুক্ত থাকবে তারা জান্নাতি হবে তারা আহলে বরকতরা জান্নাতি হবে আয় আল্লাহ তোমার কোরআন কোথায় কথা বলেছে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন কোরআন শরীফের পারা নম্বর 25 সূরার নাম সূরা যুখরুফ আয়াত নম্বর 68 69 70 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আয় আমার বান্দা বলে ডেকেছেন হাফেজ সাহেব বলে ডাকেন নাই ওলি বলে ডাকেন নাই গস বলে ডাকেন নাই কুতুব বলে ডাকেন নাই দুনিয়ার কোন লকাব দিনেন না বললেন আইবাদি আয় আমার বান্দা তুমি শোনো লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন যেদিন তোমার বাপ তোমার শোনো কেউ কাজে লাগবে না বাপ যেদিন বেটাকে চিনতে পারবে না মা যেদিন ছেলেকে চিনতে পারবে না স্বামী স্ত্রীকে চিনতে পারবে না বন্ধু বন্ধুকে চিনতে পারবে না কেউ কাউকে যেদিন চিনতে পারবে না ছুটে গিয়ে পরিচয় হবে কিন্তু পরিচয় কাজ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন সেদিন তোমার কোনো ভয় থাকবে না আর চিন্তার কোনো কারণ হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ কালামকে জিজ্ঞাসা করি খোদা কি কাজ করতে হবে বলো কি কাজ করলে চিন্তা মুক্ত হয়ে যাব কবরে কোনো ভয় থাকবে না হাসরে কোনো ভয় থাকবে না তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি খাবো পুলসেরাতটা পেরিয়ে যাব ওই আমলটা একবার বলে দাও আর কোনো কাজ করতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু কানু মুসলিমিন তোমাকে পাটে মুসলমান হতে হবে আর আমার কালামের কথা তোমাকে মেনে নিতে হবে আগে কি বলেছি যে মুসলমান হতে হবে আর আল্লাহর কালামের কথা মেনে নিতে হবে যদি আল্লাহর কালামের কথা আমরা মেনে নিই তবে আমরা কামিয়াব হব নচেত কামিয়াব হতে পারবো জোরে বলুন পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন এই নিয়ামতগুলো কার জন্য দিয়েছেন জোরে বলুন কার জন্য দিয়েছেন চাচা এই মানুষ আমাদের জন্য দিয়েছে যত নিয়ামত আছে সব মানুষের জন্য কারণ আল্লাহ পাক বলে হু আল্লাযি খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া ইট ইজ হি হু হ্যাজ ক্রিয়েটেড ফর ইউ অল থিংস দ্যাট আর ওন আপ পৃথিবীতে যা কিছু দিয়েছি এগুলো কার জন্য জোরে বলুন এগুলো মানুষের জন্য আর মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন মানুষকে কেন করেছেন আল্লাহু আকবার কি অবস্থা এই তো কিছুই নেই ওই ছেলেটা বাচ্চা যতক্ষণ বললো মানুষ কিছু যাই থাকলো তারপরে বলুন এই তো রাত কটা হলো বেশি তো হয় নাই দুটো হলো নাকি এই দূরে একটা 45-40 হয়েছে আর একটু দুটো পর্যন্ত হতো আর দুটো পর্যন্ত কমসে কম আর 10-15 মিনিট বলি দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ একটু পিছনে যারা আছি এগিয়ে আসি দোয়া নিয়ে যাবো ইনশাল্লাহ কজন অবস্থা খুব খারাপ বাপ বাজার খারাপ হলে যা হয় কি বলছে শেষ রাত্রি তো আসলে রাত্রি 10টায় আপনার 12টার পর জলসা খুব মুশকিল হয় 12টার পর ওই মানুষরা শুনে যারা খুব আল্লাহকে ভালোবাসে আর আল্লাহও তাদেরকে ভালোবাসেন কাকে বাবা আল্লাহ উভয়ের ভালোবাসা তো চাই নাহলে কাজ হবে জোরে বলুন মহাব্বাত বানতি হ্যায় উসসে জো মহাব্বাত করতি হ্যায় মুঝসে
মহব্বত একতরফে হয় না, হয়? জোরে বলুন না। আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি, তাহলে বলুন আর ভালো হবে? আমি আপনাদের এখানে এসেছি এই আপনার রাজনগর আমার ভাইদের এই মাদ্রাসায়, এই মাদ্রাসায় এখন এসেছি আমাকে কঠিন হারে খাতা, যেমন খাবার যেমন যা দরকার, যেমন আরামের জন্য রেস্টের জন্য আলাদা ঘর যা কিছু দিবার সব দিয়েছি, কারণ বর্ধমান থেকে এসেছি ওনারা দেখলে। এবারে এই ভাইরা আমার বর্ধমান যাচ্ছে, তো আমার নম্বরটা কাছে আছে, কি মনে হচ্ছে বলুন? হুজুর আমাদের ওখানে গিয়েছিল বর্ধমান থেকে এসেছিল, তো তো হুজুর যখন গিয়েছিল আমরা খুব খাতির করেছিলাম, তো হুজুরের কাছে গেলে নিশ্চয়ই আমাদেরও খাতির করবে, করবে না করবে না? জোরে বলুন। দু চারজন যাচ্ছে ওখানে গিয়েছে কোনো কারণে, দেখা হলো, একবারে দেখা হবে তা বর্ধমান স্টেশনেই দেখা, আমার ওখানে যেতু হলো, তো যখন দেখা হলো তখন মানে সালাম মুসাফা হয়ে ভাবলো হুজুর আমাদের ডাকবে, বলবে আমাদের ওখানে যেতে বলবে, তো আমি কথাই বললাম এইরকম যদি হয় আবার আমি যদি আশেপাশে কোনো জলসায় আসি তাহলে এই ভাইরা আমার খাতির ভালোই করবে, নাকি বলুন? জোরে বলুন। এবার দেশি মুরগি নিয়ে এসে একবারই স্পেশাল মার, কি বলছেন জোরে বলুন? বললে হুজুরকে এত খাতির করলাম হুজুর চিনতে পারল না, বলবে না বলবে না? জোরে বলুন। তো কথা হলো যদি আমাদের আল্লাহ ভালোবাসেন আর আমরা যদি আল্লাহর প্রতি ভালোবাসা না দেখাই তাহলে আল্লাহর কাছে যখন ফিরে যাব আল্লাহ আমাদের ভালোবাসবে? জোরে বলুন। আহ, যদি আল্লাহর কাছে ওই ভালোবাসাটা পেতে চাই তাহলে এখানে আমাদের সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, রাখবো ইনশাআল্লাহ। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন, কাকে? আমাদের বাপজিকে। সৃষ্টি করার সময় ফেরেশতাদের জিজ্ঞাসা করেছিলেন, করেছিলেন না করেন নাই? কি জিজ্ঞাসা করেছিলেন? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরযি খলিফা ক্বালু আতাজআলু ফীহা যখন আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন আল্লাহ বললেন কি লিল মালাইকাতি, মালাইকা মানে কি বাপজি? ফেরেশতা। লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নি জাঈলুন ফিল আরযি খলিফা, ইন্নি মানে আমি, জাঈলুন ফিল আরযি খলিফা, দুনিয়াতে একটা খলিফা বানাতে চাই, জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তখন কি বলল? ক্বালা, আল্লাহ পাককে বললেন কি? আল্লাহ, এর আগে তুমি যে জাতিটা সৃষ্টি করেছিলে সেটা হলো জিন, তার আগে দুনিয়াতে ফিতনা ফাসাদ করেছে, মারামারি ঝগড়া করেছে, তোমার উদ্দেশ্য পূরণ করে নাই, তোমার কোনো গান করে নাই, আল্লাহ ওদের সৃষ্টি করতে হবে না, আমাদেরকে তুমি তো সৃষ্টি করেছো, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা বেশি বেশি তোমার তসবিহ করব, বেশি বেশি তোমার জিকির আজকার করব, তোমার কোনো গানে আমরা লিপ্ত থাকব, আর তোমার অভাব হতে দেব না। আল্লাহ কি বললেন? ইন্নি আলামু তালামুন, ও ফেরেশতারা তোমরা যেটা ভাবছো ওটা আমি ভাবি না, তোমরা যেটা বলছো ওটা বিশ্বাস করি না, আমি তোমাদেরকে ও সব শোনাতে চাই না, আমি শুধু শুনিয়ে দিলাম একটা জাতি পাঠাবো, ভালো হবে না খারাপ হবে, ইবাদত করবে না করবে না, এ কথা তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি না,
আমি ওটা ওর থেকে তোমাদের থেকে ভালো জানি। ইন্নি আলামু মা লা তালামুন, তোমরা যা জানো না আমি জানি। উদ্দেশ্য কি হলো? ফেরেশতারা কি বলেছিল বলুন? যে তারা গিয়ে আপনার ইবাদত করবে। আর আল্লাহ কি বললেন? আমি তোমরা যা জানো না আমি জানি, মানে ইবাদত কি বলুন করবে। আল্লাহ কি বলতে চাইলেন? তার মানে আমার বান্দাকে আমার ইবাদত করবে। যখন কোনো মানুষ ফাজাইলে আমলে আছে, যখন কোনো মানুষ তারা কর্মব্যস্ত, চাষে বাসে, খেতে খামারে, কোথায় মাঠে রয়েছে, জঙ্গলে রয়েছে, পাহাড়ে রয়েছে, নামাজের সময় হয়ে গেছে, তিনজন মানুষ এক জায়গায় বলে আজান দাও ওখানে, আর ওখানে আজান দিয়ে জামাতে নামাজ আদায় করো। যখন কোনো মানুষ সেই পাহাড়ের চূড়ায় মাঠে গিয়ে সেখানে আজান দিয়ে নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা বড় খুশি হয়। আর খুশি হয়ে কি করেন? ওই ফেরেশতাদের ডাকে না দেখান আর বলেন, ও ফেরেশতারা তোমরা সেদিন কি বলেছিলে করবে না, আর আজকে দেখো আমার বান্দা কার ভয়ে এটা করলো বলো। আল্লাহ বলে না বলে না, জোরে বলো। তাহলে আমরা ইবাদত করবো ইনশাল্লাহ, জোরে বলুন। যদি আল্লাহ ভেবে, আল্লাহ যে আশা করলেন কি আশা, যে আমার বান্দা করবে, আর আমরা যদি ওটা করি তাহলে কি হবে? আল্লাহ আমার খাতির করবে, আর যদি না করি তো আল্লাহ কি করবে? খাতির করবে বলুন না। ইন্না ইলাইনা ইয়াবাহু, নবী যখন মানুষকে বোঝাচ্ছেন বলছেন, কেউ মানে কেউ মানে, বড় দিলে কষ্ট হয়, বড় দিলে ব্যথা হয়, আল্লাহর নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন কি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। নবী তুমি তাদের ওপরে দরগা নয়, তোমার বলার দায়িত্ব বলে দাও, বোঝানোর দায়িত্ব বুঝিয়ে দাও, যদি তোমার কথা না শুনে ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু, তাদেরকে আমার কাছে আসতে হবে, আর আমি আল্লাহ তাদের হিসাব খানা নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমল না করি সেদিন আল্লাহ তাআলা এটাও জিজ্ঞাসা করবে, কেন আমল করো না? প্রথম তোমাদের কাছে কেউ এসেছিল না আসে নাই, কি বলবেন? আলাম ইয়াতিকুম নাজির কলু বালা কদ জানা নাজির ফাকাত তাবনা অকুন্না মানাসালাল্লাহু মিন শাইইন আউতুম ইল্লা ফি জালাল কবির ওয়াকালু লাও কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইয়্যিদ। একবার 29 পারা সূরা মুলকের ভিতরে আল্লাহ বললেন, কি বললেন? আলাম ইয়াতিকুম নাজির, আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা বলো তোমাদের কাছে কেউ এসেছে কি আসে নাই? নামাজের কথা বলেছে না বলে নাই? রোজা রাখার কথা বলেছে না বলে নাই? হজ করার কথা বলেছে না বলে নাই? আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলেছে না বলে নাই? তারা তখন বলবে কলু মালা নাজির, আমাদের কাছে এসেছিল, তারা নামাজের কথা বলেছে, রোজা রাখার কথা বলেছে, হজ করার কথা বলেছে, যাকাত দেওয়ার কথা বলেছে, সব বলেছে, কিন্তু সেদিন আমরা মেনে নিতে পারি নাই, পয়সার গরমে ছিলাম, বংশের গরমে ছিলাম, ট্যাটাসে ছিলাম, সেদিন আমরা ওদের কথাগুলো মেনে নিতে পারি নাই। কথা বলে খেলতে হবে না, তারা বলবে অকলু লাও কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহা
বিসাইর সেদিন যদি আমরা তাদের কথাটা মেনে নিতাম, তাদের কথাটা শুনে নিতাম, আর তার উপরে একটু বিবেচনা করতাম, মা কন্যা আপনি আসাব সাইর, তাহলে আমরা জাহান্নামীদের দলভুক্ত হতাম না। কি হতাম না বাপজি? মা কন্যা আপনি আসাব সাইর। তারা কি বলবে? আমরা যদি তাদের কথাটা শুনতাম, বারবার এসে বলছে কেন নামাজ পড়ছো না, কেন আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছো না, এই কথাটা যদি শুনতাম না, কিলু আকাল মানে এখানে বিবেচনা কর, যদি বিবেক দিয়ে একটু বিবেচনা করতাম, মা কুন্না ফিয়া সাহাবি সাইদ, আমরা জাহান্নামীদের দলভুক্ত হতাম। জাহান্নামের কষ্টটা কেমন এই কথাটা বলি, দোয়া হবে ইনশাআল্লাহ। জাহান্নামের কষ্টটা কেমন হবে, জাহান্নামের কষ্টটা কেমন হবে, আল্লাহর কালামকে জিজ্ঞাসা করি, আল্লাহর কালাম তুমি বলো জাহান্নামীরা কেমন হবে, জাহান্নামের কষ্টটা কেমন হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কা তোমরা বাইরে না দিয়ে আমাদের দিকে দাও। তখন তারা বলবে কলু, জান্নাতের ফেরেশতারা তখন বলবে কলু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, ওই জান্নাতীদের এটো কাটাগুলো, ওই জান্নাতীদের এটো ফলগুলো আজ ওগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। আমার বাবাজি, আপনি আমি জান্নাতে বসে ফল খাবো, কলা খাবো, আপেল খাবো, সর্বসুখ আমি ভোগ করবো, আমার জোয়ান ছেলেটা যদি আব্বা বলে চিৎকার করে জাহান্নামের ভিতর থেকে, ওই হাতের পাল্টা মুখে যাবে না পড়ে যাবে, আমি জান্নাতে গিয়ে আরামে থাকব, আমার জোয়ান ছেলেটা জাহান্নামের ভিতরে আব্বা বলে চিৎকার করবে, আর ওই ফলটা খাওয়া হবে, জোরে বলো, আর মুখে যাবে না। আল্লাহ পাক বললেন, জাহান্নামের কষ্ট, কবরের কষ্ট তো কঠিন কষ্ট, আর তার থেকেও বেশি কষ্ট জাহান্নামের কষ্ট হবে। জাহান্নামীদের খোরাক কি হবে, কি খাবে জাহান্নামী? আল্লাহ পাক বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসীম কালমগলি এগলি ফিল বুতুন কাতল ইল কাগলি ইল হামিব। কোরআন শরীফের পারা নম্বর 25 সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর সূরা হচ্ছে আপনার একবার 25 পারাই সূরা, মনে পড়ছে না, হবে সাহেবদেরকে রেট দেখে বলে দেবো, তো একবারে 25 পারায় 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন কি, ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম কাল মুগলি আগলি ফিল বুতিন কাকালিল হামিম। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা দুখান, সূরার নাম সূরা দুখা, থাকলে ভালো হয়, সূরা দুখান আয়াত 43 একবারে ডান দিকের পৃষ্ঠার একটা লাইন উপরে আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আযীম কাল মুগলি আগলি ফিল বুতুন কাতাকাল ইল হামিম। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীরা শাজারায় জাক্কুম খেয়ে নেবে, সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়িভুঁড়ি গুলো গরম ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে, এত অসহ্য হয়ে যাবে আর সহ্য করতে তারা পারবে না, আর সহ্য করতে না পেরে তারা পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযা
তাদের পেটের নারী ভুড়ি গুলো পায়খানার তার দিয়ে বার হয়ে যাবে, এত অসহ্য হয়ে যাবে আর সহ্য করতে পারবে না। আর সহ্য করতে না পেরে তখন কি করবে, তারা কে জাহান্নামের দারোয়ানের কাছে ছুটে যাবে। قال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তারা জাহান্নামের দরোয়ানের কাছে এসে বলবে, ও দরোয়ান জানালাটা একবার খুলে দাও, দরজাটা একবার খুলে দাও, বাইরের হাওয়া খেয়ে জানটা একটু ঠান্ডা করে দি। জাহান্নামের ফেরেশতা তখন বলবে কি, কলু কলু আওয়ালাম তাকু তাতিকুম রসুলুকুম বিল বাইনাত, তোমাদের কাছে কি রসুল আছে নাই, তোমাদের কাছে কি উলামা আছে নাই, তোমাদের কাছে কি দিনের দায়ী কেউ আছে নাই, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা কি বলে নাই। তারা যখন বলে হ্যাঁ আমাদের কাছে এসেছিল, তারা বলেছিল কিন্তু আমরা সেদিন মেনে নিতে পারি না। আর কি বলবে, বলবে তাহলে যেটা বলেছিল, অকলু ফাদউ, তবে যেটা বলেছিল সেটা ওসিলা করে আল্লাহর কাছে একবার দোয়া করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়া মা দোয়া রব্বালালামিন দুটো হাত তোমার দরবারে তুলেছি, আমাদের অতীত জীবনের সমস্ত রকমের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, মুখের গোনা, দিল দিমাগের গোনা, হৃদয়ের সর্বরকম পরিকল্পিত গোনাগুলো ক্ষমা করে দিয়ে তোমার নেক বান্দাদের খাতায় আমাদের নামগুলো তুমি লিখে দাও। আয় আল্লাহ সবার শুরু থেকে নিয়ে এতক্ষণ অবধি কোরআন হাদিস দরুদ শরীফ যা কিছু পড়া হয়েছে, আয় আল্লাহ জানার বাইরে যদি কিছু পড়া থাকে এর মধ্যে যত ভুল ত্রুটি হয়ে গেছে মেহরবানি করে ক্ষমা করে দিয়ে এর সওয়াবটুকু প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারাকে এর সওয়াব খানা পৌঁছে দি। আয় আল্লাহ তামাম নবীন সিদ্দিকিন সালিহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন কস কুতুবির পয়গম্বর আলী আব্দাল উস্তাদ মাসাইখ মুমিন মুমিনাত যত বুজুর্গানে দিন আউলিয়ায়ে কিরাম শোহাদায়ে বাদরিন শোহাদায়ে উহুদ শোহাদায়ে কারবালা মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন ইজাম মুজাদ্দিদিন জামান কুতুবে আলাম যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আয় আল্লাহ সকলের রূহ মুবারাকে এর সওয়াব খানা পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে আমাদের আসাতিজা কেরাম যাদের কোলের কাছে বসে কোরআন শরীফ পড়েছি, হাদিস শরীফ পড়েছি, মাসলা মাসাইল পড়েছি,
এমন আশাতে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমি পাপি তাদের ছাত্র দুটো হাত তুলে দোয়া করি খোদা, ওই আশাতে যাদের কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মজলিসে আমার যত ভাই হাত তুলেছে, আমার মা বোনেরা যেখানে থেকে হাত তুলেছে, আয় আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কারো আব্বা কারো মা কারো নানা কারো নানি কারো দাদু কারো দাদি, আব্বা কুল শ্বশুর কুলের যত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছে, আয় আল্লাহ সকলের সকল আত্মীয় স্বজনের কবরগুলি জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে অনেক মানুষ যারা দোয়ার জন্য বলে থাকেন, মাদ্রাসা দরদি মানুষ, মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী মানুষ, আয় আল্লাহ যিনাদের অবদান মাদ্রাসার উপরে রয়েছে, ইনাদের যত আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আয় আল্লাহ ওনাদের আত্মীয় স্বজনের কবরগুলি তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ এই গ্রাম থেকে যত মানুষ বিদায় নিয়েছেন, আল্লাহ আজকের এই জলসাকে ওসিলা করে আল্লাহ ইনাদেরও কবরগুলি তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের এই জলসাকে তুমি কবুল করে নাও, এই জলসাকে যারা যত রকম ভাবে সহযোগিতা করেছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ সময় দিয়েছেন, কেউ শরম দিয়ে, আয় আল্লাহ অনেক মানুষ মাদ্রাসাকে সাহায্য করেছেন দোয়ার জন্য বলেছেন মওলা, আয় আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলো তুমি পূরণ করে দাও। সারা বিশ্বে যত মাদ্রাসা মসজিদ রয়েছে সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নিয়ে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদের কবুল করে নাও, এই মাদ্রাসাকে দিন বা দিন উন্নতির শিখরে পৌঁছে দাও। আয় আল্লাহ এক হয়ে নেক মনে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি তারাক্কি দাও। মলে হাকিম গো আজকের ময়দানে আমরা যারা এখানে বসে আছি, আয় আল্লাহ এই মধ্যরাত্রিতে মলে হাকিম গো আরামের ঘুমকে হারাম করে তোমার দরবারে হাত দুটো তুলে দিয়েছি, আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকমের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন চলে গেছে মাওলা আমরা পাপি, আল্লাহ তোমার দরবারে হাত দুটো তুলে জীবনে আল্লাহর ওসিলা করে তিনাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আগামী জিন্দেগিটা তোমার হুকুম তোমার নবীর তরিকা মতো জীবন কাটানোর তৌফিক দাও। আল্লাহ আজকের মজলিসে আমি গুনেহগার, অনেক ভালো মানুষ রয়েছেন, হাজি সাহেব রয়েছেন, আলেম ওলামারা রয়েছেন, হাফিজ কিরাম রয়েছেন, আয় আল্লাহ মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা রয়েছে মাওলা, আয় আল্লাহ জানি না কাকে তুমি ভালোবাসো তার ওসিলা দিয়ে আজকের আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের হজ্জে বাইতুল্লাহ তুমি সবাইকে নসিব করো মাওলা, আল্লাহ তোমার নবীর মাজারের কাছে গিয়ে দরুদ পড়ব, তোমার ঘরে গিয়ে তোমার ঘরের সামনে দাঁড়িয়ে তোমার কাছে চাইব, আয় আল্লাহ সেরকম সুযোগ আমাদের করিয়ে দাও। আয় আল্লাহ মলে হাকিম গো দিনের দাওয়াত নিয়ে যিনারা যে যেখানে বাইরে আছেন, মাদ্রাসার খিদমত নিয়ে যে যেখানে আছেন, আল্লাহ সকলকে কবুল করে নিয়ে আল্লাহ তিনাদের ঘর বাড়িগুলো তুমি হিফাজত করো।
আল্লাহ আমাদের এক হয়ে নেক হয়ে সকলকে সৎ হয়ে একসাথে কাজ করার তুমি তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসার যত রকম অভাব রয়েছে, যত রকম প্রয়োজন রয়েছে, আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ মলাই হাকিম গো আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন যারা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন, কেউ হাসপাতালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়িতে, যে যেখানে যে অবস্থায় আছেন, আয় আল্লাহ সকলকে সুস্থ করে দিয়ে তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ খাস করে আজকের মজলিসে আমরা যারা হাত তুলেছি, আমাদের যত রকম সমস্যা রয়েছে, আল্লাহ মেহেরবানি করে তুমি দূর করে দিয়ে আল্লাহ দিনের কাজ একসুর সাথে করার তুমি তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আমরা যে রাস্তায় বার হয়ে যাব সেই রাস্তা থেকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, হারাম থেকে হেফাজত করো, চাষে বাসে, ব্যবসা বাণিজ্যে, খেতে খামারে, চাকরি বাকরিতে আল্লাহ তুমি বরকত দান করো। আয় আল্লাহ সারা বিশ্বের মানুষকে তুমি কবুল করে নাও, সেই সাথে এই গ্রামের মানুষদের তুমি কবুল করে নাও। আল্লাহ এই গ্রাম থেকে বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহ সেই সাথে এই গ্রামের যত ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, দিনের দায়ী বানাও, দিনের খাদিম বানাও, হাফেজে কোরআন বানাও, ওলামায়ে দিন বানাও, মুফতিয়ানে কেরাম বানাও। আল্লাহ দিনের খাদিম তুমি বানিয়ে নাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি কবুল করে নাও। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি শুনেছি সবকে কবুল করে নিয়ে মৃত্যুর সময় কলমা নসিব করো মাওলা। আয় আল্লাহ মশা মাছির মতো, গরু ছাগলের মতো ফুটপাতে মরণ দিও না, বিনা মাজিতে মরণ দিও না, বিনা ওযু আর বিনা গোসলে মরণ দিও না। আয় আল্লাহ আমাদের যখন মৃত্যুর সময় হবে যেন জুমার দিন হয়, রমজানের মাস হয়, তোমার ডাক হয়, আমরা ঘর ছেড়ে তোমার ঘরে চলে যাই, আর সিজদায় মাথা রেখে তোমার নাম বলতে বলতে যেন চলে যাই। আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতানা ফি বালাদি রাসূলিক সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته।